আসসালামু আলাইকুম। আজকে আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ডার্মাসল প্লাস অয়েন্টমেন্ট সম্পর্কে আমরা আপনাদের জানাবো। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এই ওষুধ একজন মানুষ কেন সেবন করবেন এবং ডাক্তার কেন তাকে এই ওষুধটি সেবন করতে বলবে। এই ওষুধের ব্যবহার অর্থাৎ ওষুধের মাত্রা ও সেবনবিধি সম্পর্কে আমরা আপনাদের জানাবো। এর পাশাপাশি এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং বাজারে বর্তমানে এই ওষুধের কত টাকা দাম এ টু জেড সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। তো চলুন শুরু করা যাক। ডার্মাসল প্লাস অয়েন্টমেন্টের প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে ক্লোবেটাসল, প্রপিওনেট বিপি 0.5 মিলিগ্রাম, স্যালিসাইলিক অ্যাসিড বিপি 30 মিলিগ্রাম। ক্লোবেটাসল প্রপিওনেট একটি সিনথেটিক কর্টিকোস্টেরয়েড এবং স্যালিসিলিক অ্যাসিড টপিক্যাল ডার্মাটোলজিক ব্যবহারের জন্য এটি কেরাটোলাইটিক এজেন্ট। ক্লোবেটাসল প্রেডনিসোলনের একটি অ্যানালগ যার উচ্চ মাত্রায় গ্লুকোকর্টিকয়েড এবং সামান্য মাত্রায় মিনারেলো কর্টিকয়েড অ্যাক্টিভিটি রয়েছে। স্যালিসাইলিক অ্যাসিড একটি ক্যারাটোলাইটিক এবং অ্যান্টিসেপটিক এজেন্ট। কেন এই ক্রিম ব্যবহার করবেন এবং ডাক্তার কেন এই ক্রিম ব্যবহার করতে বলবে। ডার্মাসল প্লাস অয়েন্টমেন্ট হাইপার ক্যারাটোটিক এবং ত্বক শুষ্ক ত্বকে লাইকেন ব্যালেন্স, অ্যাকজিমা, নিমিউলার অ্যাকজিমা, হ্যান্ড অ্যাকজিমা, অ্যাকজিমাটাস, ডার্মাটাইটিস, ডিসহাইড্রোসিস, শরীরের উভয় দিকে বেগুনি অথবা লালচে রঙের দাগ দেখা দিলে, মাথার ত্বকে লালভাবের সঙ্গে আঁশের মতন স্তর এবং খুশি দেখা দিলে, ত্বকে পোকামাকড়ের কামড় বা মানসিক চাপের কারণে ত্বকে চুলকানোর মতন অনুভূতি তৈরি হয় এবং আমরা যত চুলকাতে থাকি ততই বাড়ে এবং ওই এলাকায় চামড়া শক্ত হয়ে যায়। চুলকানি, জ্বালাপোড়া, ফুলে যাওয়া, ফোসকার মতো হওয়া, ক্ষত বা ঘা, লাল বেগুনি বা হলুদ রং ধারণ করা, তীব্র চুলকানি, যৌনাঙ্গের আশেপাশে চুলকানি, এই ধরনের সমস্যা দেখা দিলে সাধারণত ডাক্তাররা ডার্মাসল প্লাস অয়েন্টমেন্ট দিয়ে থাকে। মাত্রা ও সেবনবিধি। ডার্মাসল প্লাস অয়েন্টমেন্টের পাতলা আবরণ আক্রান্ত স্থানে দিনে 2 বার হালকা করে প্রয়োগ করতে হবে। ডার্মাসল প্লাস এর প্রতি নির্দেশনা। এই অয়েন্টমেন্ট কোনো উপাদানের প্রতি যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সতর্কতা, এটি মুখ কুচকি বা বগলের ব্যবহার করা উচিত নয়। এই অয়েন্টমেন্ট চোখে ব্যবহারের জন্য নয়। যদি এই অয়েন্টমেন্টের ব্যবহারের ফলে জ্বালা বা সংবেদনশীলতা অনুভূতি হয় তাহলে চিকিৎসা বন্ধ করা উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া, জ্বলুনি ভাব, অস্বস্তি, চুলকানি, হুল ফোটানোর মতন সংবেদনশীলতা, ইরাইথেমা হতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া, অন্য ওষুধের সাথে কোনো প্রতিক্রিয়া আছে কি না তা জানা যায়নি। গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার, যেহেতু গর্ভবতী মহিলাদের জন্য টপিক্যাল কর্টিকোস্টেরয়েড ব্যবহারের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি, তাই এই শ্রেণীর ওষুধগুলো গর্ভ অবস্থায় তখনই ব্যবহার করা উচিত যখন সম্ভাব্য সুবিধাগুলোর ভ্রূণের জন্য ঝুঁকিপূর্ণ না হয়। যেহেতু এটা জানা নেই যে কর্টিকোস্টেরয়েড সাময়িক প্রয়োগের ফলে বুকের দুধের মাধ্যমে শোষণ হতে পারে কি না, তাই মায়ের কাছে ওষুধের গুরুত্ব বিবেচনা করে নার্সিং বন্ধ করা বা ওষুধ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে ব্যবহার, শিশুদের ক্ষেত্রে সুরক্ষা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয়। 12 বছরের নিচে ব্যবহার করার জন্য নির্দেশিত নয়। মেডিসিনটির কত টাকা দাম? তবে আরেকটা কথা আপনাদের বলতে চাচ্ছি, যে কোনো মেডিসিন খাওয়া অথবা ব্যবহার করার আগে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু মেডিসিনটি সেবন অথবা ব্যবহার করবেন, তাহলে মেডিসিনটির ফলাফল ভালো পাবেন। এই রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। পারলে এই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওতে লাইক করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন ভালো পাওয়া যায়। তো ডার্মাসল প্লাস অয়েন্টমেন্ট প্রতি পিস 150 টাকা মাত্র। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন
দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।